কত বড় আর কালার গুলো দেখেন বাজার কমতাছে এখন বল কত লাউয়ের বাজার কেমন এখন লাউয়ের বাজার কালে 20-30 এত কম গরুর মাংস কাছে কি কেমন চলছে 20 টাকা আড়ি মাত্র 20 টাকা আড়ি মাত্র এত সস্তা এত সস্তা এটা রড গজা না দ্রব্যমূল্যের দাম যখন আকাশ ছোঁয়ার বাহিরে তখনও এ অঞ্চলের হাঁস মুরগি শাকসবজি মাছ মাংসের দাম কৃষকের হাতের নাগালে কারণ হচ্ছে এ অঞ্চলের মাটি ব্যাস টনক সমতল উঁচু নিচু ও উর্বর তাই তো এ অঞ্চলে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়ে থাকে এ অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আমদানি হয় পাশাপাশি খাল বিল নদ নদীর মাছও প্রচুর পরিমাণে উঠে থাকে সস্তা দামে বিক্রি হয় দর্শক হাটের শুরুতেই ঐতিহ্যবাহী কোলা ডালা দাবটি বিক্রি হয়ে থাকে এই হাটে আজকে আপনাদেরকে এই হাটের ইতিহাস ঐতিহ্য এবং নিত্য পণ্যের দরদামটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব কুতরা বাজার থেকে দর্শক এই যে এখান থেকে হাতে শুরু আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঐতিহ্যবাহী পণ্য রয়েছে এখানে কোলা ডালা সবকিছু আছে কুতরা বাজার হাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেশীয় মাছ বিক্রি হয় আমরা আপনাদের একটু দেখাবো এই যে এখানে দেখেন ভাইজান কেমন আছে দেখেন বাইরে অনেক সুন্দর দেশি মাছ নিয়ে বসে রয়েছে কেমন আছেন কিশোরগঞ্জ সুস্বাদু মাছ কিশোরগঞ্জ আর কি এই যে এগুলা কি ট্যাংরা শুক্রবার রবিবার বুধবার তিন দিন চলে আসবেন দর্শক প্রচুর পরিমাণে হাঁস মুরগি দেশীয় শাক সবজি সবগুলা কত খাল বিলের মাছ বিক্রি হয়ে থাকে দেখেন দেশীয় মাছ হ্যাঁ আমি তো বালাডা দিয়ে তুলি না বালাডা দিয়ে আমি তুলি না আচ্ছা আচ্ছা ভাই বলতেছে বালাডা দিয়ে ছবি তুলি না কি কত এটা ওটাই খুব সুন্দর দেশীয় কুটি মাছ আর এই পাঁচটা দিয়ে আপনার গরুর মাংস বিক্রি আমরা একটু গরুর দামটা দেখবো এই সাইডে দেখেন এই যে উত্তরা বাজারে কিন্তু গরু জবাই হয় গরুর মাংস রয়েছে খুব সুন্দর কেমন আছেন ভালো আছেন গরুর মাংস কাছে কিনে কেমন চলছে ভালো এখন কেজি কত আছে এটা দর্শক আসলে আমরা যেটা চাই গ্রামের মানুষজন যাতে স্বাভাবিকভাবে চলতে পারে খেতে পারে এটাই হলো আমাদের মূলত চাওয়া
তো প্রিয় দর্শক এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন লাউ শাক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই হাটে দেশীয় হাটে কিন্তু প্রচুর পরিমাণে লাউ শাক বিক্রি হয় এখন ভাই শাক কত করে বিক্রি করতেছেন দেখেন দেশীয় শাক শাক কত করে ভাই জান 30 টাকা আটি দর্শক এক একটা দেখেন অনেক লম্বা লম্বা আছে টাটকা দেশীয় লাউ শাক আর কি প্রচুর পরিমাণে লাউ শাকের আমদানি হয়েছে এই হাটে গ্রামের সুন্দর একটা হাট চমৎকার অপূর্ব সুন্দর হাট যদিও আনবে যে যদিও করি এই যে দেখেন প্রচুর পরিমাণে দেশি লাউ শাক একদম টাটকা দাদা লাউ শাক কত 30 টাকা মুটা না এগুলো চাষ করছিলেন না কিনা কিনা দর্শক দেখেন খুব সুন্দর শাক 30 টাকা মুটা দিয়ে আছে এই যে ভাই বলতেছে চাটা দেখাই দেন ঠিক আছে ভাই দেখেন সকালে এই যে ভাই কইতেছে এদিকে চান চা খাইতেছে একটু দেখাই দিতে বলতেছে গ্রামের সহজ সরল লোকজন আসলে খুবই ভালো না সকালে লাইক করবেন দাদুদের জন্য না না মূলা কত কইরা 30 টাকা আডি মূলা দর্শক খুব সুন্দর গ্রামের অপূর্ব সুন্দর এই হাটে দেখেন প্রচুর পরিমাণে শাক সবজি বিক্রি হয় মায়ের জামাই আচ্ছা অবশ্যই দেখাবো তবে ডাটাগুলা খুব সুন্দর ডাটার দাম নাকি বেশি 30 টাকা ডাটার দামটা একটু বেশি আর কি 30 টাকা এই হাটে তবে সবই সস্তা দেখলাম প্রিয় দর্শক উত্তরা শাকসবজি বিক্রি হয়ে থাকে হাটের এক পাশটায় আর কি অপূর্ব সুন্দর এই গ্রামীণ হাট দর্শক প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এখানে বিক্রি হয় এই যে এই পাশটায় দেখেন বেগুন আছে লম্বা বেগুন আর কি 60 টাকা বিক্রি হচ্ছে 60 টাকা দাম কমে গেছে বাজার কমে গেছে 60 টাকা বাজার কমে গেছে দর্শক 60 টাকা বিক্রি হচ্ছে লম্বা বেগুন খুব সুন্দর কিছুটা সস্তি আসছে তাইলে না এটা 70 এটা একটু বেশি না এটা 70 দর্শক অনেক সুন্দর বেগুন সাজায় রাখছে ফুলের মতো আর এই যেগুলো কত 100 বিক্রি হচ্ছে 150 100 150 এর দামটা একটু বেশি চাষ হয় না এখন 150 এখন চাষ হয় না লতি 100 দেশি লতি খুব সুন্দর সুন্দর সবজি এখানে বিক্রি হচ্ছে দর্শক দাম অনেকটাই করলা 100 দর্শক করলা আছে 100 এখন অনেকটাই দাম কমছে তাহলে লাউ কত লাউ 25 30 এত সস্তা একদম সস্তা লাউ 25 30 দর্শক আর এই যে এই পাশটাই দেখেন প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি রয়েছে কেমন আছেন ভাই জান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের চেয়ে তো নাই বেচা কিনি মনে হয় ভালো না বেজার বেজার ভাব এই যে কাকা কইতেছিল আর কি লাউ কত করে বিক্রি করতেছেন কাকা লাভ কত করে 30 25 20 পেঁপে কত আছে দর্শক পেঁপে রয়েছে খুব সুন্দর বেগুন আছে শসা আছে সবই এখানকার অঞ্চলের এগুলা টাটকা শাক সবজি বিক্রি হয়ে থাকে ভাই পেঁপে কত পেঁপে কত ভাই পেঁপে বেগুনের এতটাই দাম যে মানুষ এখন আর জিজ্ঞাসা করে না খেতে চায় না বেগুন নাকি এখন খেতে চাচ্ছেন আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা করলা কত করে দিচ্ছেন করলা 60 টাকা দর্শক খুব সুন্দর অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট এই যে এই পাশটায় দেখেন অনেক সুন্দর সুন্দর কচু শাক সবজি বিক্রি হচ্ছে এই হাটে চমৎকার এই যে কচুর ডাটা কেমন আছেন ভালো আছেন না কচুর ডাটা কত করিয়া এটা ব্যস্ত আছে বিভিন্ন দামে এটা আবার কিরকম মানে এগুলো চাষ করা নাকি আপনি মাঠ থেকে উঠেছে চাষ করা না 15 টাকা 20 টাকা এরকম দামে আর কি বিক্রি হয় দর্শক এগুলা খুব সুন্দর এই যে পাশে কচু গুলা কত করিয়া অপূর্ব সুন্দর এই গ্রামীণ হাটে বেশ টাটকা সবজির প্রচুর আমদানি হয়েছে এই যে এখানে লাউ দেখেন প্রচুর পরিমাণে লাউ উঠছে দেশীয় লাউ হ্যাঁ দাদা কেমন আছেন ভালো আছেন না লাউয়ের বাজার কেমন এখন লাউয়ের বাজার খালি
20 30 এত কম দর্শক শুধু 20 30 টাকায় লাউ বিক্রি হচ্ছে একদম সস্তা লাউ হ্যাঁ প্রচুর পরিমাণে এই লাউগুলো তো এই অঞ্চলের না এই অঞ্চলের এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়ে থাকে এই যে ভাই এখানে লতা মূলা শাক বিক্রি করছে কাগজ নাই তো দাদা শাকের আটি কত শাকের আটি 15 টাকা 15 টাকা দর্শক শাকের আটি 15 টাকা দেখতে পাচ্ছেন মূলা শাক এগুলো আর কি আর এই যে পাশে লতিগুলো একদম চিকন ছোট ছোট হ্যাঁ দেশি এটা দেশি দেশি এটা কত 40 টাকা মুঠা দর্শক এটা 40 টাকা মুঠা খুব সুন্দর ডাটাগুলো কত 40 টাকা মুঠা ডাটা 40 টাকা মুঠা ডাটার দাম বেশি নাকি দর্শক ডাটার দাম কিন্তু অনেক বেশি 40 টাকা মুঠা ডাটা কম হয় নাকি এই অঞ্চলে ডাটা কম হয় ডাটার দামটা কিন্তু অনেক বেশি 40 টাকা মুঠা আর এই যেগুলা কি কচু 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 কত আলি 20 টাকা আলি 20 টাকা কচুর হালি দিবেন কাকা কচুর হালি দিছে দেখেন 20 টাকা হালি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক উত্তরা হাঁস মুরগির হাট এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি হাঁস মুরগির আমদানি হয়ে থাকে আর বিশেষ করে এখানকার যে মুরগগুলো এত সুন্দর আপনাদের কি বলবো না দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এখানকার মুরগগুলো অনেক বড় বড় মুরগ এগুলো বিক্রি হয়ে গেছে নাকি সব দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় দেখেন মুরগগুলো এক একটা কত বড় আর কালার গুলা দেখেন এগুলা কি ভাই 420 টাকা কিনা পড়ছে বাজার কমতাছে বাজার কমতাছে এখন দর্শক দেখেন আমদানিও বেশি হইতাছে আমদানিও বেশি বাজার কমতাছে দর্শক মুরগগুলা দেখেন কালার আর সাইজ কত বড় বড় একদম অরিজিনাল দেশি এই হাটে আসলে পাওয়া যাবে তো কি কি বারে পাওয়া যাবে প্রতি হাটে শুক্রবার রবিবার বুধবার এই তিন দিন দর্শক এখানে হাট বসে আর মুরগ গুলা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ যেরকম সাইজে বড় হ্যাঁ এই যে দেখেন একটু দূরে যান আপনার ছবি উঠাই এই যে দেখেন মুরগ গুলা কত বড় হ্যাঁ কত সুন্দর 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 কলা আছে দাদা এগুলো কি কলা বিচি কলা বিচি কলা না দেখেন লাল চকচকা হয়ে রয়েছে বিচি কলা গাছে না কি না কি না না অনেক সুন্দর এগুলো কত করে বিক্রি করেন 20 টাকা 20 টাকা না দর্শক 20 টাকা করে বিক্রি করে আর এগুলো ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না এই যে খুরমা কত করে 180 না অনেক সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার গুলো দর্শক এই হাটের শুরুতে এখনো চলে আর কি আর এই যেগুলো কি নিমটি গজা নিমটি গজা কত 180 টাকা দর্শক নিমটি গজা দেখেন অনেক সুন্দর আর এটা রসগজা না রসগজা কত 180 টাকা চমৎকার ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট দর্শক উত্তরা বাজার